হাই বন্ধুরা, তোমাদের বেঙ্গলি উপলক্ষে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো অনেক দিন বাদে আমার একটা ইচ্ছা ছিল, সেটা চলো খুলে বলবো। এখন আমি বলবো না এটার মধ্যে কী আছে, আমি এটা আনবক্সিং করি তোমাদেরকে দেখাই। তাহলে এই জিনিসটা আমার খুব অনেক দিন ধরে ইচ্ছা ছিল, কিন্তু কিছুতে আমি কিনে উঠতে পারছিলাম না, অবশেষে কিনে ফেললাম। চলো তোমাদেরকে খুলে দেখাই এটার মধ্যে কী আছে। চলো বন্ধুরা তাহলে আনবক্সিংটা করে নিই। দেখতে পাচ্ছ ফ্লিপকার্ট থেকে আমি এটা অর্ডার করে কিনেছি, কিন্তু বেশি ওরা প্যাকেজিংটা করেনি, ঝাউ এ করে ছেড়ে দিয়েছে। চলো এটা আনবক্সিং করি আমি। এদের ভেতরের প্যাকেটটা খুবই সুন্দর, যেহেতু খুলিনি আমি আগে দিয়ে বললাম এই কারণে, কারণ আমি দোকান থেকে গিয়ে দেখেছিলাম, তো তাই বললাম। ভিতরেও একটা বিল দিয়েছে এরা ফ্লিপকার্ট থেকে পুরো, আবার একটা উপরে একটা বিল আছে। চলো বন্ধুরা আমি একটা আনবক্সিং, তো উপরে যেহেতু বিল না, ভেতরটাই হচ্ছে আসল বিল। এই যে বন্ধুরা টেনশন, অনেক দিনের শখ ছিল একটা এয়ারপোর্টের বোটে, তো আমি অবশ্যই কিনে নিলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে বলবে, জানাবে, ঠিক আছে। চলো চলো বন্ধুরা তাহলে এটা পুরো খোলা যাক আর তোমাদেরকে দেখিয়ে দিই এর ভেতরে কী আছে না আছে। তো এটা আমি এখান থেকে কাটবো শিল্পটা, তো হেভি সুন্দরভাবে এটা সিল করা আছে। এটা হেভি সুন্দরভাবে সিল করা আছে। চলো এই যে আমি কেটে ফেললাম, এই দেখো পুরো চকচক করছে। তো এরকম সেম কালারের আমার একটা বন্ধুরও আছে, তো আমি ওরকম সেম কালারই অর্ডার দিলাম। তো দেখি একদম পুরো খুলে কোথা দিয়ে খুলবো, এখান থেকে খুলবো। প্যাকেটটা দেখেই তো আমার খুব খুশি লাগছে, মানে অনেক দিনের আশা। তো খুলবো এবারে, এই দেখো বন্ধুরা দেখে নিই বক্সের মধ্যে ওরা কী কী দিয়েছে। ঘুরে যাচ্ছি, এই যে বক্স, আর এই যে আমি এটা এটা দিয়েছে যাতে শিখে থাকে। এর মধ্যে অনেক কটা বই দিয়েছে, একটা বই, দুটো বই, আর এই একটা কী দিয়েছে এটা মাথায় ঢুকছে না। ও এটা চার্জিংয়ে তারপরে কীভাবে কাজ হয় সে একটা বই, আর একটা দিয়েছে ওয়ারেন্টি কার্ড, এই যে এক বছরে ওয়ারেন্টি কার্ডের একটা ইয়ে দিয়েছে, কার্ড দিয়েছে, কার্ড দিয়েছে, এই একটা কার্ড দিয়েছে, বুঝলে বন্ধু। আর দিয়েছে চার্জার, আর এটার মধ্যে অবশ্যই মনে করি এই চার্জার আছে, চার্জারটা দিয়েছে এই যে প্যাকেটে করে, টাইপ সি চার্জার এই যে। কারণ এখন সবার বাড়িতে যেটুকু টাইপ সিতে চার্জার হয়, এবার টাইপ সি চার্জার দিয়েছে, প্যাক করে দিয়েছে। আর একটা কী দিয়েছে, একটা বোটের বিস্কিটার দিয়েছে, যেখানেও আমি এটা লাগাতে পারবো, এই এটা যেটুকু এখানে তোমরা লাগাতে হবে দেখি। এই বন্ধুরা এখানে আমি যেটা লাগাতে পারবো এই জন্য, চলো এটা তুলে আমি লাগিয়ে দিই। খুলে না কেন, এই যে খুলে নিলাম, খুলে নিয়ে ঠিক আমি নিচটাতে লাগিয়ে নেব। এই দেখো বন্ধুরা আমি এটা লাগিয়ে নিয়েছি, কেমন লাগছে বলবে, ঠিক আছে। এই যে হেবি সুন্দর লাগছে, আমি তো হয়তো সুন্দর লাগবে কিন্তু খুব সুন্দর লাগছে, যেহেতু আমি এটা এখানে লাগিয়ে নিয়েছি। চলো এটাকে খুলিয়ে পা,
বন্ধুরা, তো কি আর বলো তোমাদেরকে, এই দেখো খুলতে খালি মরে যাচ্ছে। এবার খুলি দেখো, এই একটা একটা দুটো দিয়েছি, যে এটা আমি কিভাবে আমি একটা জিনিস তো বুঝতে পারছি না, যে চার্জটা কিভাবে থাকে না থাকে, এবং তাদের চার্জ আছে কি নেই, না লাইট জ্বলে, লাইটটা কোথায় জ্বলছে না কেন আমি বুঝতে পারছি না। ওই তো জ্বলেছে লাইট, দেখো বন্ধুরা এর মধ্যে লাইট দিয়ে দেখুন জ্বলেছে, ঠিক আছে। এই যে বলো তো মানে না, এটা হচ্ছে তো এইটা হচ্ছে এইখানে, এই যে চলো বন্ধুরা তোমাদের আমি এর আওয়াজটা একবার শুনিয়ে দেখাই। তো আমার ফোনের সাথে কানেক্ট করবো, করে তোমাদেরকে শোনাবো যে কেমন কি এটা মানে কাজ করছে কিনা। বন্ধুরা দেখতেই পাচ্ছো তো, আমি বোটের এয়ারপডটা লাগিয়ে নিয়েছি কানে, ব্লুটুথ দিয়ে কানেক্ট করে নিয়েছি। তো আমি ওটার সাহায্যে তোমাদের সাথে এখন কথা বলছি। তো তোমরা অবশ্যই জানাবে যে ব্লুটুথ এয়ারপডটা মানে কেমন লাগছে আমার কানেতে দিয়ে, আর এর মাইক কোয়ালিটিটা ঠিক আছে নাকি। ঠিক আছে বন্ধুরা, দেখো আমি একটা ফোনে আছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু তোমরা। তো আমি তোমাদের কথা বলছি, আমি বুঝতে পারছি না যে কেমন লাগছে কথাটা, ঠিক আছে। তো চলো বন্ধুরা, পরে আবার একটা নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আজকের ব্লগটা মারছিল এয়ারপডটা নিয়ে, তো আমি তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করি। অবশ্যই তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে থাকো, ঠিক আছে। চলো বন্ধুরা, টাটা বাই।